ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশ্বর্য প্র্যাকটিক্যাল আমরা কিন্তু দু হাজার তেইশ চব্বিশ হাজার চব্বিশ সালের যে এইচএস পরীক্ষা হবে হায়ার সেকেন্ডারি তার কিন্তু এবিএস এ টেস্ট পেপার হাতে পেয়ে গেছি আমাদের এক্সাম শুরু হচ্ছে ষোলো দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে টেস্ট পেপারের অনেকগুলো সেট রয়েছে এখানে বাংলা হিন্দি ইংলিশ আর্টস সায়েন্স সব সাবজেক্ট রয়েছে আমি শুধুমাত্র এই চ্যানেলে ভূগোলের কোশ্চেনগুলো করাবো এখানে ভূগোলের ব্যাঙ্গলি ভার্সান ইংলিশ ভার্সান দুটো ভার্সান রয়েছে তো ব্যাঙ্গলিতে এসি উনিশ এসি উননব্বই একশো একান্ন একশো ছিয়াত্তর একশো নব্বই আমি সবগুলোই কিন্তু করে দেখাবো আর তার সঙ্গে বড়ো বড়ো কোশ্চেনগুলোর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি একটু বলে দেবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল বিষয় এসি উনিশ পেজ নাম্বার এখানে হেডিং লেখা রয়েছে এবি এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ আমাদের চব্বিশ সালে পরীক্ষাটা হবে তো তোমাদের সবিতার্থে আমি কিন্তু আগে অ্যান্সারগুলো টিক মেরে রেখেছি আর একবার আমি পড়ি শোনা শোনাচ্ছি যাতে টাইমটা একটু বাঁচে খুব সংক্ষেপে এগুলো দেখে নেবে যে কোশ্চেনগুলো মনে হচ্ছে যে তোমরা আগে পড়ো বা কঠিন মনে আছে সেগুলো তোমাদের নোট কাটায় খাতায় লিখে রাখবে আর যেগুলো পারছো সেগুলো দরকার নেই তবে একবারে ভাজ করে নেবে হেমচুকে পড়া নিয়ম হচ্ছে তুমি রাইট অ্যান্সার তো পড়বি তার সঙ্গে সঙ্গে চারটা অপশানে কিন্তু আইডিয়া রাখবে কারণ এই কোশ্চেনটা তোমার প্রেক্ষা সেটা কিন্তু নয় ওই অপশানগুলোর মধ্যে অন্য কোনো কোশ্চেনও তৈরি করতে পারে সুতরাং পরিপূর্ণ জ্ঞান থাকা অবশ্যই বাঞ্ছনীয় তো এসি উনিশের প্রথম যে কোশ্চেনটা রয়েছে চুনা পাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তীর্যগ্রহে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হবে তীর্যগগ্রহে মানে হচ্ছে হেলিকটাইট তৈরি হবে দুই নম্বর হচ্ছে যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটা হচ্ছে আরোহণ তিন নম্বর কোশ্চেন দিয়েছে যে পুরো বাদ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় টম্বোল পরে কোশ্চেন হচ্ছে একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি করেছেন এম ডেভিস অর্থাৎ উইলিয়াম মরিস ডেভিস পরে কোশ্চেন খাট খাটারে যে জল যে জলনির্গম প্রণালী তৈরি হয় সেটা হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী ছয় নম্বর কোশ্চেন একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে পটসল এখানে পটজল দুয়া সেটা পটসল বা পটজল দুটোই উচ্চারণ হবে সাত নম্বর কোশ্চেন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক একটি উদাহরণ হচ্ছে নাইট্রোজেন আট নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত গ্যাসগুলির গ্যাসগুলির মধ্যে মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে নয়টা কিন্তু ফলো করতে হবে গ্রিন হাউস গ্যাস নয় বলেছে সেটা হচ্ছে ওটু অর্থাৎ অক্সিজেন পরে কোশ্চেন নয় নম্বর হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় বা জন্ম হয় উৎপত্তি হয় সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর দশ নম্বর কোশ্চেন লবণাম্ব লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলা হচ্ছে হ্যালোফাইট, হ্যালোফাইট হ্যালো ফাইট ভারতের জীববৈচিত্র্য উষ্ণবিন্দু বলে ভারতের জীববৈচিত্র্য উষ্ণবিন্দু অর্থাৎ হটস্পট এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কোশ্চেন বারো নম্বর হচ্ছে একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ মনুষ্য সৃষ্ট অর্থাৎ সৃষ্ট করে সেটা হচ্ছে অপশান সি হবে ভোপাল গ্যাস ভোপাল গ্যাস পর কোশ্চেন সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিদের সোনালী অর্থাৎ গোল্ডেন ওয়ার্কার এটা হচ্ছে অতি নব্ব স্তর অর্থাৎ পঞ্চম স্তরের ওয়ার্কার ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হচ্ছে মাছ পর কোশ্চেন হচ্ছে পনেরো নম্বর মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে রাবার শিল্প জানি মালয়েশিয়ার রাবার চাষে উন্নতি করেছে ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত সেটা হচ্ছে তৃতীয় স্তর পর্যটন অর্থাৎ এটা হচ্ছে একটা শ্রেণামূলক কাজ পরে হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ আচ্ছা এটা সুয়েজ খাল সংযুক্ত করেছে সুয়েজ খালটা হবে মধুসাগরের সঙ্গে সাগর জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লব সময়কালকে কুড়ি নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে ভারতের পরিযান সর্বাধিক ঘটে এটা হচ্ছে গ্রাম থেকে শহর দিয়ে ঘটে আর একুশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক এটা হলো সাক্ষরতার নয় এটা হবে বি অপশান মোট অভ্যন্তরীণ উৎপাদন একুশ নম্বর অ্যান্সার হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন এর সঙ্গে সঙ্গে এখানে যেসবগুলো আছে সেগুলো পড়তে হবে আমি দেখালাম এম সুগুলোর সঠিক অ্যান্সারগুলো তোমরা একবার পড়ে নেবে বা মিলিয়ে দেখবে তার সঙ্গে এখানে বলি যেগুলো বড় কোশ্চেন আছে সাতটা থাকবে এই পাঁচটা করতে হবে সাত মার্ক করে থাকবে পাঁচটা কোয়েশ্চেন থাকবে সাত মার্ক করে আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ মার্ক এখানে যেগুলো দাগ দিয়ে রেখেছি সেটা চিত্র সব বিভিন্ন প্রকার জল নির্গম প্রণয়ের ব্যবস্থা আলোচনা করো এটা ভালো কোশ্চেন পরে হচ্ছে বিয়ের আছে ক্রান্তীয় নাতিশীতোষ্ণকুণ্ড আমাদের পার্থক্য নির্বাণ করে ভালো কোশ্চেন মৌসুমি বায়ুর ওপর জেড বায়ুর প্রভাব আলোচনা করো তারপরে হচ্ছে সি আছে সি এরটা হচ্ছে শস্য বর্তনের সংজ্ঞা দাও ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব অর্থাৎ এখানে সুফল এবং কুফল দুটো লিখতে হবে তারপর আছে বাণিজ্যিক কৃষিকে প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী বা রপ্তানিভিত্তিক কৃষি কেন বলা হয় সেটা আর পরে আছে কাঁটা কাগজ শিল্প খুব এবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কাঁটা কাগজ শিল্প উন্নতির কারণগুলো আলোচনা করো জনবিধন যে মডেলগুলো আছে মডেল ব্যাখ্যা করতে হবে আর কার্যাবলীর ভিত্তিতে পূর্বের ভাগ। আর ব্যাঙ্গালোরকে ইলেকট্রনিক শিল্প উন্নত হওয়ার কারণে অর্থাৎ ইলেকট্রনিক শিল্প উন্নতি কেন হয়েছে সেটা বলতে হবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনমণ্ডনের তিনটি প্রাকৃতিক কারণ এখানে তিনটি পুরো দেশে উল্লেখ নাও করতে পারে পৃথিবীর বা ভারতের পৃথিবীর একটা হয় একটা ভারতের কোশ্চেন ভারত দিয়ে হয় তো এখানে আছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনমণ্ডনের কারণ অর্থাৎ কোথায় বেশি কোথায় কম সে কারণগুলো হওয়ার কারণ কি এর সঙ্গে সঙ্গে আমাকে সঙ্গে সঙ্গে আমি এসি উনিশ পেজের ভূগোলের এমসি বড় কোশ্চেনগুলো আলোচনা করলাম সকলের দেখবে ভালো করে পড়বে আমার সঙ্গে জুড়ে থাকো আমি পরপর সবগুলো অ্যান্সার করিয়ে দেবো আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু হাইলাইট করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং